হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল সকাল থেকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা এন যেটা বলল যে পনেরোশো তেষট্টি স্টুডেন্টের তারা রিনিট করাতে চায় যাদের তারা গ্রেসমার্ক দিয়েছে এবং কিছুক্ষণ আগেই এনটিএ কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং টুইটারেও অলরেডি নোটিস জারি করে দিয়েছে যে তেইশ তারিখে রিনিট হবে রেজাল্টের ব্যাপারে তারা কিন্তু দিয়েছে ডেট অফ থার্টি জুন মানে এবার দিয়েছে টেন্টেটিভ আগে যেমনি নিটের প্রথমে যেমন দিয়েছিল চোদ্দোই জুন একদম পারফেক্ট ডেট এবার হচ্ছে টেন্টেটিভ ডেট এনটি আবার তড়িঘড়ি করে এক্সাম নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিতে পারলেই যথেষ্ট আমার পার্সোনালি একটা জিনিস খুব অবাক লাগে জবে থেকে এন ফরমেশন হয়েছে জবে থেকে এনটিএ এই নিট এক্সাম করছে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন পেপার আউট হয় প্রত্যেক বছর সেটা চাপা দিয়ে দেওয়া হয় এবছর এন টি এত দুর্নীতি করেছে যে সেটা প্রথম থেকেই কিন্তু খাবি খাচ্ছে এনটিএ একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের প্রতি মানুষের যে বিশ্বাস তাদের প্রতি স্টুডেন্টদের তাদের প্রতি যে গার্জিয়ানদের যে বিশ্বাস পুরোপুরি গেছে এনটিএ এই যে রিনিট এক্সাম যে নতুন করে করাতে চাইছে পনেরোশো জনের কিছু কিছু স্টুডেন্টের মনে এটাও শঙ্কা রয়েছে পনেরোশো তেষট্টি স্টুডেন্টে যদি নতুন করে রিনিট নেয় তাদের নাম্বার বারুক বা কমুক এই হিউজ যে কাট অফ যে ছশো পেলেও স্টুডেন্ট যে মেডিকেল কলেজ পাচ্ছে না গভর্নমেন্ট সেই কাট অফ এর কোনো পরিবর্তনই হবে না সুপ্রিম কোর্টে এন টি এ পনেরোশো নাম্বারটা বলল সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে এগ্রি করে নিল পনেরোশো তেষট্টি নাম্বারটা কোথা থেকে এলো এই স্টুডেন্টগুলো তারাই যারা কম সময়ে পেয়েছে বলে কোর্টে গেছে তারা আজকে রিনিটের সুযোগ পাচ্ছে কিন্তু আমি বলেছিলাম তোমাদের আমার আমারই চেনা জানা একজন স্টুডেন্ট কলকাতায় পরীক্ষা দিয়েছে তারও তো দশ পনেরো মিনিট লেট হয়েছে প্রত্যেকটা যে চার হাজার সামথিং যে সেন্টার রয়েছে প্রত্যেকটা সেন্টারেই দশ পনেরো মিনিট কুড়ি মিনিট করে লেট হয় এনটিএ যে এই বার সিগনেচার করা থাম ইমপ্রেশন দেয় ছবি তোলা ভিডিও তোলা এই যে যে সাতশতেরও বাহানা এনটিএ প্রমাণ করতে চাই যে আমরা কত নিরপেক্ষভাবে কত ট্রান্সপারেন্টভাবে কাজ করছি পুরোটাই ভাওতা পুরোটাই লোক দেখানি মানুষকে দেখাতে চায় ভেতরে ভেতরে দুর্নীতিতে ভরে গেছে এর ভেতর আজকে প্রথম থেকে পেপার লিক নিয়ে কোনো রকম হেলদোল নেই এন সরকারি একটা ডকুমেন্টস একটা সরকারি এফআইআর পাটনা পুলিশ ইনভেস্টিগেশন করে একটা সরকারি এফআইআর সেটাকে পর্যন্ত মান্যতা দিচ্ছে না এন দিচ্ছে না গভর্নমেন্ট গভর্নমেন্টের এত উদ্ধত্ততা কেন চোদ্দ লক্ষ স্টুডেন্টের জীবনের ব্যাপার তাদের লাইফের ব্যাপার তাদের ভবিষ্যতের ব্যাপার কিন্তু গভর্নমেন্ট পুরোপুরি উদাসীন একদিন আগে শিক্ষামন্ত্রী যে শপথ নিয়ে সে এসেই প্রথমে কিছু না দেখেই প্রথমেই ক্লিনচিট দিয়ে দিল এন কে কিছু বুঝলো না জানলো না কি ঘটনা কিছু বুঝলো না প্রথমেই ক্লিনচিট দিয়ে দিল এন টি একে এন টি সকালবেলায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রথমেই বলল আমাদের ভুল হয়েছে আমরা পনেরোশো তেষট্টি জনের রিনিট করিয়ে দেবো সুপ্রিম কোর্ট বললো হ্যাঁ সুপ্রিম কোর্ট দেখলো না যে আদেও এই যে নাম্বারটা এন বলছে এটা সত্যি না ভুল এটা ফলস না রিয়েল যে সমস্ত স্টুডেন্ট গরিব স্টুডেন্ট যারা পরীক্ষা দেওয়ার পর যারা কোর্টে যেতে পারেনি তারা গ্রেস মার্ক পাবে না তাহলে এখানে একটা ইকুয়ালিটি তো থাকছে না যে কিছু সংখ্যককে আমি গ্রেস মার্ক দিয়েছি আর বাকিদের আমি কেন দেব না তারা কোটে যায়নি বলে গ্রেস মার্ক যে দেব সেটা তো আমি আমার ইনফরমেশন বুলেটিনে আমি লিখিনি আমি যদি লিখতাম ইনফরমেশন বুলেটিনে যে টাইম নষ্টের জন্য গ্রেসমার্ক দেবে তাহলে প্রত্যেকেই কমপ্লেন করতো আচ্ছা ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো আমি কারো বাড়ির থেকে কিছু চুরি করলাম কিছু টাকা চুরি করলাম আমাকে পুলিশ ধরলো আমাকে কোর্টে তোলা হলো আমি যদি সেখানে জাজের সামনে গিয়ে বলি যে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি চুরি করে ফেলেছি আর করব না আমি যার টাকা চুরি করেছি তাকে ফেরত দিয়ে দিচ্ছি আমি যদি এটা বলি তাহলে কি কোর্ট মেনে নেবে তাহলে কি কোর্ট আমাকে সাজা দেবে না আমি চুরি করেছি বলে আমার উপর কি কোনো কারবাই হবে না হবে তো তাহলে এনটিএ যখনই হাত করে বলল কোর্ট কেন মেনে নিল এটা কোর্টের তো দেখার দরকার ছিল যে এনটিএ ঠিক বলছে কি না যেখানে চব্বিশ লক্ষ স্টুডেন্ট রাস্তায় নেমে পড়েছে তারা জবে থেকে রেজাল্ট বেরিয়েছে তবে থেকে আন্দোলন করছে এই প্রখর রোদের মধ্যে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিবাদ করছে সর্বত্র হঠাৎ করে এন গিয়ে বলল যে আমাদের ভুল হয়ে গেছে সুপ্রিম কোর্ট মেনে নিল আর বলে দিল যে আমরা পনেরোশো তেষট্টি জনের রিনিট করিয়ে নেব তাহলেই হয়ে গেল পনেরোশো তেষট্টি জনের রিনিট যদি করানো হয় এই তিরিশ চল্লিশ হাজারের র্যাঙ্কের যে ডিফারেন্স এটা ঠিক হয়ে যাবে কোনোদিনই তো হবে না অ্যাকচুয়ালি এনটিএ কতজনাকে গ্রেস দিয়েছে কতজনাকে ফালতু নাম্বার দিয়েছে কতাদেরকে মেডিকেলে সিট দিয়ে দিতে চাইছে এই জিনিসটাই তো স্পষ্ট নয় আরও একটা যেটা সিরিয়াস ইস্যু সেটা হচ্ছে পেপার লিক প্রথম দিন থেকে পেপার লিক নিয়ে গভর্নমেন্টের এবং এনটিএর কোনো হেলদল নেই কিন্তু এটা একটা সব থেকে সিরিয়াস ম্যাটার এখন যেটা জানা যাচ্ছে চার তারিখে যে পেপার লিক হয়েছে সেই পেপার লিকের পুরোপুরি সব ধরনের ডকুমেন্ট সব ধরনের পুলিশের কাছে রয়েছে তারা যখন কাছে ডকুমেন্টস চাইছে যে সমস্ত স্টুডেন্টদের কার্ডের চাইছে তারপর অরিজিনাল প্রশ্নপত্র চাইছে এনটিএ তাদেরকে দিচ্ছে না এইভাবে মাস লেভেলের পেপার লিক হয়েছে সেই পেপার লিকটাকে ধামা চাপা দিতে চাইছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের যে একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সির আজ এই হাল যারা পদে পদে প্রত্যেকটা মিথ্যা কথা বলছে এবং মানুষের কাছে তারা ধরা পড়ে যাচ্ছে প্রথমে একরকম কথা বলছে দুদিন বাদে আরেক রকম কথা বলছে আরও হাস্যকর কি নিজেরা নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করে গ্রেস মার্ক দিল ধরা পড়ে গেল গেলো দিক থেকে যখন সমালোচনার ঝড় উঠছে তখন আবার নিজেদের মধ্যেই আরেকটা কমিটি করে নিয়ে আবার বলছে আমরা গ্রেস মার্ক দিচ্ছি এগুলো কি নাটক চলছে স্টুডেন্টরা কি চেয়েছিল সুপ্রিম কোর্টের গঠন করে দেয়া কমিটি তদন্ত করবে সিবিআই তদন্ত করবে নিটে কি ঘোটালা হয়েছে কতজনকে ঢোকানো হয়েছে সেগুলো দেখবে লাস্টে যে দুদিন যে এন টি এ যে অফিসিয়ালভাবে যাদের উইন্ডো ওপেন করেছিল তখন চব্বিশ হাজার ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করেছিল সেই চব্বিশ হাজার যে ছেলে মেয়ে তাদের জন্য কতজন চান্স পেয়েছে তাদের লিস্ট চাই না হলে কি করে বুঝতে পারবো আমি বলছি এডুকেটারদের যা বক্তব্য তাদের যেটা ধারণা যে শুধুমাত্র গ্রেস মার্কিংয়ে এত পরিমাণে যে র্যাঙ্কের যে ডিফারেন্স সেটা হতেই পারে না মাস লেভেলে পেপার লিক হয়েছে যদিও পেপার লিক সম্বন্ধে সবাই চুপ পেপার লিক একটা আমি আবার বলছি পেপার লিক একটা মেজর ইস্যু পেপার লিককে প্রমাণিত করতে পারলে রিনিট কেউ আটকাতে পারবে না পৃথিবীর কোনো ক্ষমতা নেই রিনিট আটকায় তবে সুপ্রিম কোর্টের এন এর যে ধরনের মানসিকতা দেখতে পাচ্ছি তাতে করে জাস্টিস যে পাবে যে চব্বিশ লক্ষ স্টুডেন্ট এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে একটা মিনিমাম এদের ওপর একটা তদন্ত পর্যন্ত হচ্ছে না একটা তদন্তর নির্দেশ পর্যন্ত কেউ দিচ্ছে না কোর্টে গিয়ে এন টি এ বললো পনেরোশো তেষট্টি কোর্ট মেনে নিল কেন কোর্টের তো দেখা দরকার এটা পনেরোশো নাকি এন কি সত্যবাদী এন টি কি সত্যবাদী যুধিষ্ঠির এন টি যা বলবে তাই হবে এন তো প্রথম থেকে প্রত্যেকটা কথা মিথ্যা বলে আসছে আজকে এন প্রতি সাধারণ মানুষ এন এর প্রতি যে সমস্ত স্টুডেন্ট যে সমস্ত গার্জেন কারও কোনো ভরসা নেই এরকম যদি চলতে থাকে নেক্সট ইয়ারে দু হাজার পঁচিশের যে স্টুডেন্টরা যে বাচ্চারা নিট দেবে তারা কি ভরসায় নিট দেবে তারা কি ভরসায় নিট দেবে তো আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অবশ্যই হাত জোর করে আবেদন করছি যে প্লিজ চব্বিশ লক্ষ স্টুডেন্টের ব্যাপার শুধু এন কে বিশ্বাস করলে হবে না এদের ব্যাপারটা একটু দেখতে হবে প্রয়োজনে পার্লামেন্টে ব্যাপারটাকে তুলতে হবে সুপ্রিম কোর্টের সমস্ত ডিসিশন কি সরকার মেনে নেয় সরকার তো মেনে নেয় না তখন তারা পার্লামেন্টে গিয়ে উল্টে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করে এটাকে রিভিউ করা প্রয়োজন এন টি এর ওপর যে দাগ লেগেছে যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলছে যে এন যে পরীক্ষার যে পবিত্রতা নষ্ট করেছে তো সেই এন টি এর ওপর ভরসা করে পনেরোশো তেষট্টি জনের যে রিনিট এতে কোনো রকম এফেক্ট পড়বেই না মেজর ইস্যু পেপার লিক এন কে কেউ বিশ্বাস করে না এখন এন টি এর বিশ্বাসযোগ্যতা পুরোপুরি শূন্য আট তারিখে মেজর মেজর কেস রয়েছে আমাদের সবার নজর সেদিকে থাকবে আমি এখনও আশাবাদী আমাদের ভারতীয় যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থার ওপর এবং চব্বিশ লক্ষ স্টুডেন্ট যারা জাস্টিস চাইছে তারা অবশ্যই জাস্টিস পাবে তো আজ যে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো